ব্যারাকপুরে চাকরি পরীক্ষা দিতে এসে টিটাগড়ের ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো পরীক্ষার্থীর। ব্যারাকপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরির পরীক্ষা দিতে আসছিল সোদপুর শেড কলোনির বাসিন্দা পূজা দত্ত। টিটাগড় রেলস্টেশন ছাড়ার পরই হঠাৎই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা পূজা ট্রেন থেকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা রেললাইনে যুবতীকে পড়ে থাকতে দেখে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে রেল পুলিশের সাহায্যে উদ্ধার করে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে প্রথমে হাসপাতালে, পরে স্থানীয় টিটাগড় থানায় আসেন মৃত যুবতীর পরিবারের সদস্যরা। পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে পাশাপাশি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন পূজা দত্ত।